উবাদুল কাদের সাহেবরা যখন বলেন আন্দোলন নাই দেশে, আমি তাদেরকে জিজ্ঞাসা করি 15 আগস্টের পর কথা নাই বা বললাম, এরশাদ আমলে যে আন্দোলন, সে আন্দোলনে তারা যারা এখন আছে আওয়ামী লীগ করে, তারা কে কোথায় ছিল, কি আন্দোলন করছিল? 2, 91-এর পরে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন 1994 সন থেকে টুকটুক করে শুরু হলো, আমি সৃষ্টি করছি। আবারও বলছি, কথাটা বলা ভালো না, আল্লাহকে তাওয়াক্কুল করেই বলছি, এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন আমি সৃষ্টি করছি, গতি দিছি। মাগুরা ইলেকশনে আমি ছিলাম আওয়ামী লীগের চিফ ইলেকশন এজেন্ট, আসাদুজ্জামানের ছেলে বাচ্চুর ইলেকশনের আমি চিফ ইলেকশন এজেন্ট থাকার কারণেই ওখানে মানুষের মধ্যে জোয়ার আসছে। সেই যে ইলেকশন, সেই ইলেকশনের পরে যে আসলো, সেখানে উবাদুল কাদের সাহেবের আন্দোলনে কোথায় আন্দোলন ছিল, কি আন্দোলন করেছিলেন? আর তখন কি এরশাদ বা বেগম খালেদা জিয়া যে ক্ষমতা ছিল, এরশাদ আমলে এবং খালেদা জিয়ার আমলে আপনারা এখন যা করছেন, 25,000 নেতাকর্মীকে জেলখানায় রেখে দিছেন, বাংলাদেশের ইতিহাস, পাকিস্তানের ইতিহাস, ভারতের ইতিহাস, ব্রিটিশের ইতিহাসে কোনোদিন কোথাও, একদম সেই আন্দামান দ্বীপপুঞ্জ থেকে ধরে প্রেসিডেন্সি জেল পর্যন্ত সারা ভারতবর্ষে কোনোদিন 25,000 রাজনৈতিক নেতাকর্মী জেলে ছিল কিনা, যেটা বাংলাদেশে হয়েছে, এটা পৃথিবীর মধ্যে একটা আশ্চর্যজনক, দুর্ভাগ্যজনক উদাহরণ যে বাংলাদেশের মতো একটা দেশে 25,000 নেতাকর্মী জেলখানায় আছে এবং সেখানে সর্বোচ্চ নেতা হিসাবে এক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন 5 বছর যাবত, আর বারবার জেলে যাচ্ছেন আর আসছেন, তার নাম হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির বিএনপির নেতারা সহ হাজার হাজার কর্মী জেলখানায় আছে, লাখ লাখ কর্মীর নামে মামলা আছে, কোটি কোটি নেতাকর্মী বাড়িঘর ছেলে পালাচ্ছে, পালিয়ে থাকে, আমার এলাকাতে হাজার হাজার মানুষ হাওরে ঘুমায়। এই অবস্থাতে আন্দোলন, আমরা যে রাস্তায় দাঁড়িয়ে বলতেছি তোমাকে মানি না, এটাই তো আন্দোলন। তোমার ইলেকশন মানি না, এটাই তো আন্দোলন। তোমার ভোট ডাকাতি মানব না, এটাই তো আন্দোলন। তোমরা তো চোর ডাকাত, তুমি তো ডাকাত, এ দেশটাকে তোমরা ডাকাতি করতেছো, কারণ তোমাদের সম্পদের হিসাব আমরা যা দেখছি, এমপি মন্ত্রীদের আল্লাহ জানি না বাঁচিয়ে রাখবে কিনা, যদি বাঁচিয়ে রাখে এই চোর চোরটাদের বিচার এদেশের মানুষ একদিন করে ছাড়বে, যারা এই দেশের মানুষের ভাগ্যকে লুণ্ঠন করেছে। এদের নেতা একদিন বলছিল গরিবের পেটের ভাত পরনের কাপড়, এদের নেতারাই একদিন 72 সনের সংবিধানে লিখছিল সমাজতন্ত্র, আজকে এরাই বাংলাদেশটাকে দুই ভাগে বিভক্ত করেছে। বাংলাদেশে এখন গুলশানে এই মুহূর্তে যাবেন, সন্ধ্যা 6টা বাজে, গুলশানের হোটেলগুলোতে দেখবেন কোথাও আপনি জায়গা পাবেন না, বারিধারা এবং বনানীর হোটেলগুলোতে হাজার হাজার মানুষ রাত্র 2টা পর্যন্ত খাওয়া দাওয়া করছে, লাখ লাখ কোটি কোটি টাকা বিল উঠছে। আপনি যদি সেখানে যেতে চান, আগের দিন আপনাকে সিট বুকিং দিতে হবে। আর বাংলাদেশের সবচেয়ে যে জনপ্রিয় জায়গা ছিল এক সময়ের গুলিস্তান, নবাবপুর, সদরঘাট, ইসলামপুর, চকবাজার, মৌলভীবাজার, আর আজকের সেই তুপখানা রোডের বড় বড় সেই মধ্যবিত্ত শ্রেণীর দোকানগুলো, সেগুন বাগিচার দোকানগুলো সন্ধ্যা 8টার পরে পতিত পরে থাকে, কারণ সেইখানে মধ্যবিত্ত যারা খাবে 300, 400, 500 টাকা দেওয়ার মতো যোগ্যতা নাই, কিন্তু একটা শ্রেণীর হাতে খাওয়ার পরে 3 লাখ টাকার যোগ্যতা হয়ে গেছে। কাজেই দেশটাকে তো উবায়দুল কাদেররা, উবায়দুল কাদেরের নেত্রী শেখ হাসিনারা, যিনি ওই দিনে বলছেন আমি বঙ্গবন্ধুর মেয়ে, আরে বঙ্গবন্ধুর মেয়ে, এই দেশটাকে যেভাবে আপনি বিভক্ত করছেন, সালমান রহমানদেরকে দিয়া, আজিজ খানদেরকে দিয়া, শাহ আলম সুবানদেরকে দিয়া যেভাবে বিভক্ত করছেন আপনি দেশটাকে, এই দেশটা তো ওদের, আমাদের না তো, এদেশ তো গরিব মানুষের দেশ না। এদেশের 60 লক্ষ লোক এই শীতের দিনে খোলা আকাশের নিচে ঘুমায়, বস্তিতে ঘুমায়, ওই মন্ত্রীপাড়ার থেকে ধরিয়া প্রস্তাব পর্যন্ত কত মানুষ রাস্তায় শীতের দিন ঘুমায়, শুধু একটু একটু দেখবেন। দেশ নাকি উন্নয়নের মহাশিখরে মহাসড়কে উঠে গেছে, এদের লজ্জা হওয়া উচিত, এরা মিথ্যাবাদী, এরা চোর। এবং আওয়ামী লীগ, বর্তমান আওয়ামী লীগ চোরদের নেতৃত্বে একটা দল, ব্যাংক ডাকাতদের নেতৃত্বে একটা দল, ইন্স্যুরেন্স কোম্পানি শেয়ার মার্কেট লুট করার নেতৃত্বের একটা দল। এবং এইটার জন্য আপনাকে খুব ক্লিয়ারলি বলতে চাই, ইলেকশন জোর করে ক্ষমতা থাকবে, পারবে না, আল্লাহ উপরে
আল্লাহর শ্রেষ্ঠ জীব মাস আশরাফুল মখলুকাত নিচে এদের আন্দোলনের মধ্য দিয়ে জনগণ উৎখাত করে দিবে, এদের পতন করবে, এবং সেদিন তারা হাতজোর করে ও মাপ পাবে বলে আমার মনে হয় না। আমি জানি না কি হবে, সংবিধান আমি দেখিয়ে দেব, খুব ক্লিয়ার করে রেখা আছে, পার্লামেন্ট ভেঙে দিয়ে 90 দিনের মধ্যে বিরোধী দলের সঙ্গে বসে সবাই মিলে মিশে কিভাবে একটা ফেয়ার ইলেকশন করা যায় সেটার আমি মনে করি এইভাবে দেশ বাঁচতে পারে। তা না হলে দেশ কি হবে, 7 তারিখ বলেন আপনি, 7 তারিখ দিয়ে কি হবে, 17 তারিখ দিয়ে কি হবে, কয়দিন? একটা দেশটা তো চিরদিন থাকার জন্য আসছে, 7 তারিখ 17 তারিখের ব্যাপার তো না এটা, এটা ভোট ডাকাতির একটা ইলেকশনের তো ব্যাপার না, এটা তো মানুষের একটা দেশ। আপনি আছেন এখন, আপনার সন্তান থাকবে, তার সন্তান থাকবে, আওয়ামী লীগের নেতাদের সন্তানেরা হয়তো বা বিদেশে গিয়ে তারা অন্য জায়গাতে শুনছি ডেনমার্কেও টাকা পাঠাইছে, সুইজারল্যান্ডে টাকা পাঠাইছে, এদের ডলার আছে, ভূমধ্য সাগর লোহিত সাগরের পানির নিচে এদের ডলার আছে, এরা কাটাতে পারবে, কিন্তু সাধারণ মানুষ যাবে কোথায়, দেশটা থাকবে? একটা ইলেকশনে কি সব শেষ হয়ে যাবে? আর ইলেকশন হয়ে গেলে সব মানুষ আহা মরি মরি কি দিয়ে উবায়দুল কাদেরকে বরণ করে বলে গিয়ে তার উপরে গিয়ে পড়ে যাবে? না, তার প্রতি ঘৃণাবোধ মানুষের আরো বাড়বে তাদের প্রতি, এবং তারা যখন হাঁটতে যাবে মানুষ বলে যে ডাকাইতের বাচ্চারা যায়, এই যে চোরেরা যায় রাস্তা দিয়ে যারা মানুষের ভাগ্যকে ডাকাতি করছে, এটা যদি এদের উদয় না হয়, এদের সাথে একসময় আমি পলিটিক্স করতাম, এদের উদয় না হয় বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, এদের দুর্ভাগ্য।